ওকে তাহামিদ আছে সাদিয়া আছে শারমিন আক্তার মেকলা আছে মনীষা সাদিয়া আছে সবকিছু তো ওকে আছে সাউন্ড তো ওকে আছে বোঝা যাচ্ছে আমাদের এখান থেকে এই যে দিবা আছে মুসাদ্দে আলী শেশির এই যে দদুল জুবাইয়ের সাজিদ চ ফার্স্ট হচ্ছে আমি একটা বিষয় বলে নিই এটা হচ্ছে আমাদের ফ্রাইডে কিন্তু এক্সাম আছে এক্সাম থ্রি আর এক্সাম থ্রি এ কিন্তু সব টপিক থাকবে না আরকি এই চ্যাপ্টারের এক্সামটা দুইটা ভাগে হবে যেগুলো থাকবে আমি একটু বলে দিচ্ছি এক্সাম থ্রি ফার্স্ট টপিক হচ্ছে হাইব্রিডাইজেশন এই চ্যাপ্টারে হয়তো আমাদের আরো দেখটা দ্যাট মিনস প্রায় এক ক্লাসের আরও বেশি লাগতে পারে আর কি আমি প্রিভিয়াস ইয়ার্সগুলো সলভ করাবো তো এখানে এই চ্যাপ্টারটি একটু ঝামেলা তোমরা এখনও যদি কেউ ওই যে কোয়েশন ব্যাংক সলভ করতে যাও তাহলে দেখবে এখন অনেক কিছুই পারো না এখন সেই জন্য আমি তোমাদের কোয়েশন ব্যাংক সলভ করতে বলি নাই বাট আজকে বলবো আজকে কি কি করবো এটা বলে দিব এখন কিন্তু পারে ওই ক্যাপাসিটি তোমাদের আসেনি আর কি কোয়েশন ব্যাংক সলভ করার জন্য ওকে নীল আছে জহুর আছে মাহমুদ হাসান আছে জুয়েল আছে ইমরান ইমরান হুসাইন ওকে আমি ফার্স্ট দেখছি ও জিজ্ঞেস করেছে কেমন আছেন ভাই আমি বেশ ভালো আছে এবং পড়ানোর মুডে আছি সবচেয়ে বড় কথা শুভ্র আছে শাকুর আছে তানবিন সামিয়া হাদি এমিল অনেকে আছে দেখো আমি টপিকটা একটু দিয়ে দিই হাইড্রেডাইজেশনের মধ্যে আমাদের ফার্স্ট যেটা পড়তে হবে এটা সমযোজী যোগের জন্য খুবই কুবি খুবই ইম্পর্টেন্ট এরপর সেকেন্ড যেটা পড়তে হবে এটা হচ্ছে জটিল যোগ বা জটিল আয়নের জন্য যোগ বা আয়ন

এটা হচ্ছে সিরিজ এটা একদম মোটামুটি এটা এগুলো এগুলো একটু বিতর্ক আছে আর কি কোনটা আগে যাবে কোনটা পরে যাবে পাশাপাশি দুইটা অবস্থানের মধ্যে অনেক সময় কি হয়ে যায় তোমরা একেবারে দেখ একটু চেঞ্জ হয়ে গেছে বাট এটা হচ্ছে মোটামুটি অ্যাসেপ্টেবল অ্যাকসেটবল আর কি দ্যুত নাইনটি পার্সেন্টের উপর তুমি কারেক্ট ধরে নিতে পারো ফুল বলবো না এর কারণ হচ্ছে শুধুমাত্র এদের শক্তি মাত্রার উপর এটা কি লিগান্ট শুধুমাত্র লিগানের শক্তি মাত্রার উপর লিগান যে স্ট্রং বা উইক হবে তা না আমাদের সেন্ট্রাল আটম যে আছে তার শক্তি মাত্রার উপর কি হয় এ উইক বা স্ট্রং হতে পারে দেখো ফার্স্ট কাছে হেলোজেন

ওকে এখন কি ওকে আছে আমি আরেকটা নেটওয়ার্কে গেছি এখন কি ওকে আছে আবার এখান থেকে বসে আমি স্পষ্ট দেখছিলাম সাজিদ বলছে চিনময় বলেছে বইটা নাকি আবার প্রিলি নিবে বইটা যদি তোমাদের শর্ট সিলেবাসে হয় তাহলে তো অবশ্যই প্রিলি নিতে হবে প্রিলি না তো কোনো মানে কারণই নাই আর কি আচ্ছা তো আমি বলছি ফোর একবার আরেকবার বলো ইডিটিএ ফোর তো এখন বলিনি এবার বলবো যে প্রশান্ত এখন সবকিছু ওকে আছে বুঝা যাচ্ছে এখন অনেকে কি এগুলো আগে সেটগুলো আসছে ওকে আছে ওকে আছে মিন্স তোমরা যে ইন্টার এক্সাম দিয়েছো এটা দিয়ে তো আসলে কি জাজ করা যাবে না সেজন্য প্রিলি হবে পিলি হলে যদি শর্ট সিলেবাস এক্সাম হয় আর কি

কোফেলেন বলছি এটা কি কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন কোফেলেন দ্যাট মিন্স হচ্ছে সন্নিবেশ কোঅর্ডিনেশন কোফেলেন বন্ড আর এটা করার জন্য ওর ইলেকট্রন থাকতে হবে ইলেকট্রন থাকতে গেলে হয় ওকে নেগেটিভলি চার্জ নিয়াতক চার্জে চার্জিত হতে হবে অথবা এর মধ্যে কি থাকতে হবে লোন পেয়ার থাকতে হবে যাতে ওই ইলেকট্রনটা দিতে পারে এবার দেখো ইএন জিনিসটা কি ইএন বুয়েটের জন্য লাগবে ইডিটি আমার মনে পড়ে বুয়েটে কোনো একবার ইডিটি এর ফুল মিনিং আসছিল সেজন্য আমি এটা বলতেছি কোনো একবার আসছিল শিওর আসছিল একদম বেশ আগে হলো এটা আসছিল ইএন ইএন জিনিসটা কি দেখো ইএন হচ্ছে ইথাইল ইথাইল ডায়ামিন NH2 NH2 এর মানে এর ভিতর লোন পেয়ার কার মধ্যে আছে নাইট্রোজেনের মধ্যে আছে তাহলে এই নাইট্রোজেনও কি হবে লোন পেয় এখন সবকিছু স্পষ্ট আছে এর মধ্যে কি আছে বলতে লোন পেয়ার আছে এর মধ্যে লোন পেয়ার আছে এবার দেখো এর তো লোন পেয়ার ছিল একটা সেজন্য একভাবে যুক্ত হচ্ছিল এটাকে সংক্ষেপে ইএনএ লেখা হয় কারণ এটাকে যদি তুমি বড় করে বারবার লিখতে থাকো এভাবে এটা বিশাল হয়ে যাবে সেজন্য এটাকে সংক্ষেপে লেখা হয় কি দিয়ে ইএন দিয়ে ইএন दैट मींस ইথাইল আমিন ইথাইল ডাইআমিন ইথাইল ডাইআমিন ইথাইল ডাইআমিন

দ্যাট মিনস এগুলো দাঁত কয়টা এগুলোকে বলা হয় বাইডেন্টেড দ্যাট মিনস দুই মাথা দিয়ে যুক্ত হয় এগুলো হচ্ছে কি মনো মনো দ্যাট মিনস একটা কি হতে পারে যুক্ত আর এটার ভিতর কয়টা যুক্ত হতে পারে বলো দুই মাথা দিয়ে সেজন্য ইএন কে কি বলা হয় বাইডেন্টেড এটার পাশে আমি লিখে রাখছি যে দেখো বাইডেন্টেড বা দ্বিদন্তি মনে হয় বাংলা করলে কি দাঁড়াবে ডি ডেন্টেড মানে তো দাঁত তাহলে কি হবে ডি দন্তি এরকম হবে মনে হয় আর কি বাংলাটা হ্যাঁ চিলেট বা কিলেটস আর কি এটাকে কিলেটস বাংলায় লিখতে কিলেটস লিখে প্রনাউন্সড করে কিলেটস

সব সারে বই আছে বা সব সারে বইয়ে এগুলো আছে সব সারে বইয়ে আছে এগুলো এখন সব সারে বইয়ে আছে এগুলো একদম নর্মাল জিনিস টার্মগুলো সাথে একটু পরিচয় করা ফেলতেছে যাতে বইয়ের কিলের যোগ দিয়ে দুই মার্ক্স দিয়ে দিল কিলের যোগ কখন হবে যদি তোমার সেন্ট্রাল অ্যাটমের সাথে দ্যাট মিনস ডি ব্লকের যে ইলিমেন্ট আছে ওটাতে একটা মেটাল ট্রানজিশন মেটাল ওর কি আছে ডি ডি অরবিটাল আছে ওইখানে তোমার কোঅর্ডিনেশন বন্ধন করার সুযোগ আছে নাফিস নাহিয়ান বলেছে এফ ইয়ার কোঅর্ডিনেশন নাম্বার সিক্স বলে মনির জামান মনি বলেছে টিডি সিক্স তাই মানে কোয়েশ্চেনটা বুঝে গেছে সন্নিবেশ সংখ্যা ছয় সন্নিবেশ সংখ্যা ছয় সন্নিবেশ সংখ্যা ছয় সন্নিবেশ সংখ্যা ছয় কেন সন্নিবার সংখ্যা ছয় কেন সন্নিবার সংখ্যা ছয় তো এখান থেকে এমনি দেখা যাচ্ছে কেন আট হয়নি শনিবার সংখ্যা কেন আট হয় নাই কেন নয় সাত হয় নেই আট হয় নেই এগুলো হয়নি কেন কারণ ব্যালেন্সি ব্যালেন্সি বলতে এখানে কি ব্যালেন্সি ওর এ তো ডি এর মধ্যে আর অনেক জায়গা আছে না ওর কি জায়গার অভাব ছিল ও আরো জায়গা ছিল ও তো ফোর ডি এর মধ্যে চলে যেতে পারতো

কি বলছে বোঝা গেছে তাহলে এটা করবে কি বলতো নিকটতম নিষ্ক্রিয় ইলেকট্রন কনফিগারেশন অর্জন করতে চাইবে

দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে ইথান দিয়ে সি এইচ টু সি ডাবো এইচ এরপর এখানে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে এইচ এইচটি তো এখান থেকে একটা এইচ প্রতিস্থাপিত করা হয়েছে তাহলে সি ডাবল এইচ

এবার দেখো এখানে একটা মজার জিনিস আছে এবার বলতো এটা কয়ডেন্টেট হবে একটা দুইটা তিনটা চারটা কয়ডেন্টেট হবে এটা দাঁত দেখ যুক্ত হওয়ার জন্য এই মাথা ইলেকট্রন যুক্ত হতে পারবে এই মাথায় যুক্ত হতে পারে এই মাথায় যুক্ত হতে পারবে এই মাথায় যুক্ত হতে পারবে সাথে দেখো এখানেও যুক্ত হতে পারবে নাইট্রোজেন কে আছে লোন পেয়ার দ্যাট মিনস এটা হয়ে যায় কন্টেড হেক্সাডেন্টেট হেক্সাডেন্টেট যুক্ত হওয়ার জন্য ছয়টা ছয়টা বুঝে গেছে চারটা আসছে মাইনাস থেকে এগুলো দিয়ে যুক্ত হতে পারবে আবার এদিকেও যুক্ত হতে পারবে দ্যাট যার সাথে যুক্ত হবে ওকে একদম নাই করে ফেলবে এই যে দেখা যাচ্ছে এই কিলেস যোগ যে হয়েছিল ওর ভিতরে কি গেছে অনেক কিছু দিয়ে যুক্ত হয়েছে না না এই এখানে একদম বন্দি করে ফেলছে না ঠিক সেম জিনিস হচ্ছে কি

তাহলে দেখো তো ইডিটি এটা আগে আমি লিখে নিলাম সংকেতটা যাতে বুঝতে পারত এখানে কি আছে ই কেন আসছে ইথাইলিন থেকে ডি কেন আসছে দুইটা এমিন আছে তাই ইথাইল ইথাইল টি কেন আসছে চারটা কি আছে টেট্রা এসিটিক অ্যাসিড যদি ইডি টি এ দেয় তখন হচ্ছে এসিটিক অ্যাসিড এসিটিক এসিড আর যদি ফোর মাইনাস দেয় তখন কি হবে বলতো ইথাইল ডাইমিন এগুলো একটু লিখে নাও আমার সাথে সাথে আর হলে আমি বেশি ফাস্ট হয়ে যাব তোমরা স্লো হয়ে যাবে ইটাল ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন এগুলো কাজ বুঝা গেছে এগুলো কাজ হচ্ছে কিসে লাগবে তোমার ফার্মাসিতে গেলে বায়োকেমিস্ট্রিতে গেলে ওখানে দেখবে এগুলো অ্যাপ্লিকেশন অনেক এরপর ওয়াটার এগুলো কি করে এগুলো হচ্ছে কোন একটা মেটালকে আটকায় ফেলে বন্দী করে ফেলে বন্দী করে ফেলে এত বড় বড় যৌগগুলো বুঝা গেছে এটা একটু লিখে রাখো এটা হচ্ছে কি টেট্রা অ্যাসিটেট আয়ন একদম একসাথে লিখে ফেলছি তো অনেকে বুঝতে একটু ঝামেলা হবে যদিও লেখার নিয়ম হচ্ছে একসাথে অ্যাসিটেট আয়ন আমি একটু মার্ক করে দিচ্ছি এই যে ই ইডিটি এর ডায়ামিন এই জন্য এই যে দেখো দুইটা থেকে টি এরপর এ এটুকু একটু লিখে নাও একদম ধীরে সুস্থ লেখো পনেরো বিশ সেকেন্ড টাইম দিচ্ছে না না এই যে নামে কিন্তু স্পেস দেওয়া যায় না নামে স্পেস দিলে ভুল নামে মডার্ন নিয়মে কখনো স্পেস দেওয়া যায় না তুমি এটা এর একটু পরে গিয়ে ডায়মিন লিখছে আর একটু পরে গিয়ে এগুলো করা যায় না কেমন এগুলো মডার্ন নিয়ম এগুলো কোনো কিছু অ্যালাউ করে না আল আছে ও বলেছে ভাই

স একে বন্দি করে ফেলবে চারপাশ থেকে আরও মজার বিষয়ে তুমি শুধু বন্দী করবে না বন্দি করে অনেক সময়ই করে কি প্রেসিপিট ফর্মেশনই করে ফেলে আর আটকা ফেলে সুবিধা কি ধরো তুমি কি এগুলো নিয়ে কথা বলে একটু বেশি হয়ে যা তো এই জন্য দেখো কোনো একটা ওয়াটার ওয়াটার সফেনিং প্রচুর লাগবে তুমি যদি ইন্ডাস্ট্রিতে যাও এখানে অনেকগুলো মেটাল থেকে যায় যেগুলো হচ্ছে তোমার বয়লার যদি যায় ব্রয়লের গায়ে জমা হতে থাকে জমা হয়ে গেলে তোমার হিট ট্রান্সফার করবে হিট ট্রান্সফার কমে যায় হিট ট্রান্সফার কমে গেলে তোমার ঝামেলা কি তুমি ফুয়েল জ্বালাছ বেশি কিন্তু তোমার আউটপুট আসতেছে কম মিন্স তোমার অনেক অনেক লস হয়ে যাবে ইন্ডাস্ট্রি যখন চিন্তা করা হয় তখন তোমার হতে পারে লাখ টাকা লস হয়ে যেতে পারে এত পরিমাণ হিটের ক্ষেত্রে গ্যাসের বিলের ক্ষেত্রে বা কয়লার ক্ষেত্রে তোমার লস হবে সেজন্য এগুলো অনেক মেটাল স্কেল ফর্মেশনের জন্য এগুলো আলাদা করে আনতে হয় সেজন্য আমরা কি দিয়ে দিই কিছু কিছু যোগ দিয়ে দিই ফার্মাসিউটিক্যাল যেগুলো আছে ওগুলোতে হচ্ছে এই উপাদানগুলো থাকা যাবে না ওইসব ক্ষেত্রে এগুলো কি করে ফেলে সরাই নিয়ে আসবে যে এই টাইপ করা কাজগুলো হয়েছে

একটু জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট না এক মিনিট এটার কথা বলতে এগুলো শুরুতে একটু বলে যাতে তোমাদের কি মানে ভিতরের পাওয়ারটা বাড়ে আর কি ফেলিং সলিউশন অনেকে আবার বড় ফার্স্ট হয়ে যেতে পারো তোমাকে ওকে আছো সবাই দেখো ফেলিং সলিউশন ফেলিং সলিউশন আমরা পড়তাম কি সোডিয়াম পটাশিয়াম টাটারেট সোডিয়াম পটাশিয়াম টাটারেট দ্যাট মিনস এই সলটা পড়তাম তাই না সোডিয়াম কার্বন থাকে কয়টা এই ক্ষেত্রে চারটা এটার কাজ কি এনএস চলে যাবে এটা মাইনাস কে প্লাস কি হয়ে যাবে নাই হয়ে যাবে মাইনাস এটা কি করে বলো এখানে সিও টু প্লাসের সাথে বেশ বড় কমপ্লেক্স ফর্মেশন করে সিও টু প্লাসের সাথে বেশ বড় বসর একটা কি করে কমপ্লেক্স ফর্মেশন করে যেটা আমরা হচ্ছে দেখাই না ফেলিং সলিউশন যখন লিখার সময় আমরা খালি নামে বলি হচ্ছে আছে কিন্তু এর কোনো কাজ দেখাই না কেন দেখেন এই কমপ্লেক্স এত বড় হয়ে যায় হয়েছে কয়টা দাঁত আছে দুইটা এগুলো এমনি করে যুক্ত হতে থাকে কি বুঝে বোঝা গেছে ফলে এই কালারটা একদম স্পেসিফিক খুবই ভালো একটা কালার আছে যেখান থেকে এবং কি কি ফর্মেশনটা ও অনেক কম ফেলে লাগবে মোটামুটি কথা হচ্ছে পুরোপুরি আমাদের আইডেন্টিফিকেশন করার জন্য যে যে কোয়ালিটি দরকার ওই কোয়ালিটিগুলো নিয়ে আসে হচ্ছে এটা সোডিয়াম পটাশিয়াম সোরিয়ামের কি বসে বোঝা গেছে ওইখানে দেখো এটা আছে

দাদা এটা একটু বলবেন এটা হচ্ছে জাস্ট যোগের নাম মনে রাখো এটা কি করে একটা কমপ্লেক্স ফর্মেশন করে কার মধ্যে অর্গানিক ফেলিং সলিউশনের মধ্যে এটা জাস্ট জানাই রাখলাম আর কি একটু লিখে রাখো কি করে কিভাবে করে কি আউটপুট হয় এত কিছু তোমার আপাতত জানার দরকার নেই এবার দুইটা যোগের হাইব্রিডাইজেশন এবং আকৃতি দেখাও এটা দেখাচ্ছি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য প্রথম আমি দেখাচ্ছি দেখো নিকেল সি এল ফোর টু মাইনাস দ্যাট মিন্স এরকম যদি আসে তোমাদেরকে আমি স্টেপ বলে দিলাম স্টেপ ফার্স্ট স্টেপ কি হবে সেন্ট্রাল অ্যাটমে যার নাম বের করতে হবে দ্যাট মিন্স এটা মাইনাস তাহলে এটা কি হয়ে যাবে প্লাস টু টোটালটা যেহেতু টু মাইনাস তাহলে নিকেল নিকেল অ্যাটমিক নাম্বার কত টোয়েন্টি এইট এখানে আছে কে আর্গন এখানে কি হবে থ্রি ডি ফোর থেকে ইলেকট্রন চলে গেছে দেখেন এটা জিরো তাহলে এটা কত হবে আট এক দুই তিন চার পাঁচ যদি বুয়েটা আসে এইভাবে লিখবা আট এখানে কয়টা আছে দুইটা সিঙ্গেল আছে দেখেন আনপে একটা ইলেকট্রন আছে বা অযুগ্ম ইলেকট্রন আছে আমার লিগান্ট আসবে কয়টা চারটা লিগান্ট আসবে এটা কি স্ট্রং নাকি উইক সিএল মাইনাস আমরা কি দেখছিলাম শুরুর দিকে দেখছিলাম তাহলে এটা কি হবে বলতো উইক হবে আর সিএন হচ্ছে কি স্ট্রং কোন জায়গা পাবে জায়গা পাবে না হচ্ছে তার মধ্যে ফোর এর মধ্যে আর ফোর পি এর মধ্যে দ্যাট মিনস এটা হাইব্রিডাইজেশন হবে এস পি থ্রি এস পি থ্রি এস পি থ্রি যদি হাইব্রিডাইজেশন হয় এটা শেপ কি হয়ে যাবে এটা শেপ হবে ট্রেক্ট্রাইড্রাল বা চতুস্তলকীয় চতুস্তলকীয়

আমার এখানে এখন সব স্পষ্ট আছে মাঝে মধ্যে একটু হয়তো ডাউন হয় আবার এসে যায় মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি দেখতেছি আবার হয়তো পরে করেও ভালো হয়ে যাবে ফার্স্ট আমি কিন্তু একটা ভালো নেটওয়ার্কে গেছিলাম ওই আরো নেটওয়ারছিলাম বাট এখন আমার এখানে সব ওকে আছে এই তো সবাই আনসার সবাই সবাই ট্রাই করো রিমা বলেছে ডিএসপি মুসা বলে ডিএপসি তাহমিদ বলেছে ডিএসপি টু জুয়ে বলেছে ডিএসপি টু মাফুহা বলেছে শিল্পী সরকার আগে বলেছে মনে হয় এস পি ট্রি নাজরা বলেছে ডিএসপি এই যে সবাই আসারা মমিতা বলেছে ডিএসপি নাহিত আছে নাহি বলেছে ডিএপি টু নাফিস তো ডিএসপি টয় প্লেনার শেপ সহ বলবা এই যে সুমাইয়া আছে সুমাইয়া বলেছে ডিএসপি সবাই ডিএসপি টু বলছে এরপর ত্রিক ডিপি আমি রাম করতে

আর এখানে আসছে কি বলছি বোঝা ডিএসপি ট্রেন লিখতে হবে আকৃতিটা লিখতে হবে ভালো হবে হয় বাংলা না ইংলিশ বইটা যেটা কিছু এটা লিখতে পারো ইংলিশ লিখলে ভালো বাংলা লিখতে ভালো কোনো প্রবলেম না যেটা কুয়েছ এটা লিখতে পারো যে মিডিয়ামে এক্সাম দাও আর এই আকৃতিটা এভাবে দেখা দিবে শেষ তোমরা নিজেরা করবা বাসায় আমি এখন করাচ্ছি না নিজেরা করবা যেটা আমাদের এক্সামের জন্য যেটা লাগবে এটা হচ্ছে নিকেন এটা দ্যাট সি ও চারটা এটা হচ্ছে ট্রাই ডব্লিউ ওকে এইটুকু আশা করি সবার বুঝে গেছে সবার পারফেক্ট আছে সব এবার এটা একদম ফাইভ স্টার দিয়ে রাখো এই জিনিসটা যাতে আর কোনো ঝামেলা না হয় আর কি এটা অনেক কনফিউজ হয়ে যাও এটা আসলে কনফিউজ হওয়ার আর এটা সিও হচ্ছে ও ছোট হাতে মিন কোবাল্ট স্মল লেটার হবে এখানে এইচ টু আছে এখানে এনএচ টি আছে গতদিন আমি এনএসটি টিটা বলে দিলাম কোবাল্ট থ্রি প্লাস ওটা এমনিও কি ম্যাক্সিমাম সময় স্ট্রং হবে জন্য কি হয়ে যায় উইক হয়ে যায় দেখো এখানে এ ও স্ট্রং এ ও স্ট্রং দুজনই স্ট্রং টু স্ট্রং এটা ও স্ট্রং এটাকে আমি উইক ভাবছিলাম বাট পরে এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি যদি তুমি অ্যানালাইসিস করো তখন দেখতে পাবে কোন মেটালে গিয়ে কোন লিগানটা স্ট্রং হয় বা উইক হয় কি বললাম এটার নাম এটার নাম বললাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এই যে বাগ যে হয় স্প্লিটিং এনার্জি এগুলো তোমাদের লাগবে তোমাদের লাগবে না তুমি তো বাট বললাম কেন এই ঘটনা কেন অনেক বলতে পারি কারণ আগে ও স্ট্রং যদি ফোর সাথে প্লাস কোনো সাথে যুক্ত হয় সবার সাথে না নিকেল ফোর প্লাসের সাথে এর আগে যদি হয় দেখাচ্ছি এটাও স্ট্রং এখানে কি স্ট্রং স্ট্রং হয়ে গেলে কোনো প্রবলেম নাই আমি একটার জন্য দেখা দিচ্ছি এটার জন্য দেখাচ্ছি কোবাল্ট তো কোভালটার কত টোয়েন্টি সেভেন থ্রি প্লাস একটু দেখো আগে আর পরে বুঝাচ্ছি বিষয়টা আগে জাস্ট দেখো এটু এটুকি কারো ঝামেলা নাই আগনের পরে কি হয় থ্রি ডি হয় এটু লিখতে কারো ঝামেলা এখানে টু ফোরস টু আর এখানে ছিল কত সেভেন যেহেতু কি হয়ে গেছে তিনটা ইলেকট্রন চলে গেছে এটা তাহলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এটা কি হবে বলতো সিক্স তাই না এবার দেখো সিক্স যদি হয় ডি এর মধ্যে ভাগ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আগে ছয়টা ইলেকট্রন দিলাম এবার বললাম দুজনই স্ট্রং দুইজনই স্ট্রং হলে কি করবে একে ঠেলে এখানে পাঠিয়ে দিবে একে ঠেলে এখানে পাঠিয়ে দেবে তাহলে সেটা কাপল হয়ে যাবে এটা কাপল হয়ে যাবে আর এগুলো এখন কি হয়ে গেল ফাঁকা হয়ে গেছে আসবে কয়জন ছয় তাহলে ডি থেকে নিবে দুইটা এস থেকে নিবে একটা এ আমি কি ঝামেলা করে দিচ্ছি আমি কি টাফ পড়াচ্ছি আমি আমি যা পড়াচ্ছি এটা কি টাফ সবাই যদি বুঝতে থাকো একটু ওয়াই বলো মানে একদম ইজি পড়াচ্ছি মানে কি না তোমরা ইজি পড়াচ্ছি আমি আসলে ইজি পড়াই নাই আমি টাফ পড়াই না মানে যেটা হচ্ছে উদ্দেশ্য আমি উদ্দেশ্য অনুযায়ী পড়াবো কি ওকে সবাই তো একদম অ্যান্সারই বলে দিচ্ছে সাজিত আছে রিমা আছে সবাই বলছে ওয়াই ওকে ওকে পারফেক্ট পারফেক্ট সজীব বলেছে ওয়াই ওকে সবকিছু ওকে আছে বুঝে যাচ্ছে এই যে তাইমির তানহা ওকে অনেকক্ষণ পরে দেখলাম তাহলে এটা কি হবে দুইটার ক্ষেত্রে ডি টু এস বি হাইব্রিডাইজেশন এবার এ তো হয়েছে কোনো বিষয় না এমন একটা স্ট্রং হিসেবে কাজ করে ও যদি হচ্ছে একটা কাছাকাছি রেঞ্জে আর কি অনেক সময় উইক হয়ে যেতে পারে স্ট্রং হতে পারে এবার দেখো এগুলো আসলে স্ট্রং হয়েছে কেন হয়েছে কেন এর কারণটা কি দেখো কোবাল্ট থ্রি প্লাস এর এটা হচ্ছে নিউক্লিয়াস এর বাইরে একটা দুইটা তিনটা চারটা কি ছিল অ্যানিকোয়াল ফোর পর্যন্ত ছিল বাট আপাতত আমি কয়টা লিখলাম তিনটা এখানে লিখলাম অ্যানিকোয়াল ওয়ান এখানে লিখলাম অ্যানিকোয়াল টু এখানে লিখলাম অ্যানিকোয়াল থ্রি এবার দেখো ওর দিকে ইলেকট্রন দিতে ছুটে আসতেছে কে এইচ টু ও

তাই না এটা তো আসে প্লাস এই প্লাস আবার ওকে কি হবে টানতে থাকবে এবার দেখো থ্রি প্লাস হওয়ায় এর আয়তন অনেক ছোট হয়ে যায় এ টু প্লাস এফ থ্রি প্লাস এগুলো থেকে আমরা জানি হচ্ছে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় প্রদেশ তত আকার কি হয়ে যায় সাইজ কমে সাইজ তো কমে কমে থ্রি প্লাস হয়ে গেছে মানে এর সাইজ ভালোই কমছে ভালোই কমে এর নিউক্লিয়াসের পাওয়ার অনেক বেড়ে যায় ফলে তো ছিল উইক এই আসলে এখনো উইক

এই যে সুরজ কানকে আমার একদিন পরে দেখতেছি আচ্ছা কাবু মিত্র বলেছে দেখা নিকেল সিএন ফোর মানে একটা ঘর তো ফাঁকা থেকে যায় তো তো কি হয়েছে একটা ঘর ফাঁকা থাকলে কি হিসেবে আর একটা সিএন মানে যুক্ত হয় না কেন সিএন মানে তো যুক্ত হতে পারবে না

আমি এক্সাম্পলটা আসলাম ও যে নিকেলের কোশনটা করাই তাহলে এবার ও স্ট্রং এর মানে এখানে কি করবে ঠেলে এখানে একটা কাপড় একটা ফাঁকা জায়গায় বের করার কথা ছিল তাই না তো এখানে ঠেলে কি করে ফেলবে এরকম করার কথা ছিল কারণে আমরা এখন ওকে ধরে নিব কি হিসেবে বলতো স্ট্রং আয়রনের একটা দেখেছিলাম উইক হয়ে যায় এর কারণ হচ্ছে যদি স্ট্রং হতো তাহলে জামলা হতো ঠিক সেম এখানে একটা জামলা ঘটে এখানে ও স্ট্রং এর শেলার ক্যাপাসিটি ওর আছে কিন্তু ও খেলতে পারবে না কেমনে না এর কারণে এখানে ইলেকট্রন ইলেকট্রন আর ইলেকট্রন কি বুঝছি বোঝা গেছে এখানে তো হচ্ছে নিকেল তো এর মানে এখানে কি হবে ইলেকট্রন 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 এখানে আর ওর ফেলার মত কোনো স্কোপ নাই সেই জন্য ও করে কি 4s থেকে একটা নেয় 4p থেকে তিনটা নেয় 4d থেকে কয়টা নেয় বলো তো পাঁচটার মধ্যে দুইটা নেয় তাহলে এটা কি হয়ে যাবে sp3 d2 তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা এই জগের মধ্যে nist strong এর পর এখানে কি করছে না कपल করতে পারছে না কেন এর কারণ হচ্ছে এখানে থ্রি 3d অরবিটাল কি আছে অলমোস্ট ফিল্ড প্রায় পূর্ণ

মানে তাহলে করবো নাকি যা ধীরে সুস্থ পারছি বাট জিনিসগুলো কিন্তু আর তো ইজি না জিনিসগুলো একটু দেখো বুঝে গেছে তো তোমাদের কিন্তু সেই পেপার এক্সাম ওকে আরফাসেদি বলেছে অনেকগুলো ওয়াই আটকে বলেছে অনেকগুলো ওয়াই আফরোজা বাসা বলেছে ওয়াই অরবিটাল অলমোস্ট ফিল হলে রিপালশন বেড়ে যায় কেন অরবিটাল অলমোস্ট ফিল হলে রিপালশন বাড়বে কেন এখানে এখানে তখন ইলেকট্রন ক্লাউড ক্লাউড আর ক্লাউড দ্যাট মিস নিকেল টু প্লাসে চারপাশে তখন কী আছে এখানে গিয়ে ডি অরবিটাল তো আছে কীছে তিনে গিয়ে তিনি গিয়ে এখানে এই অরবিটালের তার কি আছে শুধুমাত্র ইলেকট্রন ইলেকট্রন আর ইলেকট্রন

সিডিক টিউরি দিয়ে করি তাহলে দেখবে এটা কি হয়ে যায় তোমার আয়রনের মধ্যে মোট ইলেকট্রন আমি একটু স্লো হচ্ছে আবার এখানে আয়রনের টোটাল চার্জ কত মাইনাস সিক্স এটা তো ফোর মাইনাস এটা বলতেছি এটা হচ্ছে ফোর মাইনাস আর এটা কি হয়ে গেছে মাইনাস সিক্স প্লাস থ্রি এটা প্লাস টু এটা হচ্ছে প্লাস তাহলে এই দুটার মধ্যে বলছে কোনটা অধিক স্থায়ী তোমরা যদি সিডিউক টিউরি দিয়ে করো সিডিক টিউরি দিয়ে করো তাহলে এখানে মোট ইলেকট্রন পাবা কয়টা এফ ই টু প্লাস এর পাশে ছাব্বিশ মাইনাস দুই কেন ছাব্বিশ ওর অ্যাটমিক নাম্বার ছাব্বিশ এরপর এটা আসছে কয়টা ছয় গুণ দুই দ্যাট বারো মানে কি হয়ে যায় ছত্রিশ এটা বেশ স্টেবল বোঝা যাচ্ছে এবার এটার ক্ষেত্রে যদি করো এফ ই থ্রি প্লাস টোয়েন্টি সিক্স দ্যাটমিন এখানে ইলেকট্রন ছিল কয়টা ছাব্বিশটা একটু বুঝতে ঝাঁবা হচ্ছে থ্রি প্লাস মানে ওই ইলেকট্রন চলে গেছে কয়টা তিনটা চলে গেছে দ্যাটমিন মাইনাস থ্রি এবার লিগানটা আসছে কয়টা ছয়টা একটা লিগান কয়টাই দেখুন দেয় দুইটা কেন সন্নিবেশ বন্ধন করে দেয় তাহলে ছটা আছে তাহলে এখানে কি হয়ে গেলো ছাব্বিশ কি থার্টি ফাইভ দ্যাটমিন্স এটা পাচ্ছ কি কনস্টেবল এটা পাচ্ছ কি কনস্টেবল কম স্থায়ী বাট বাস্তবে দেখা যায় এই জিনিসটা ভুল

এটা স্টেবল ঠিক আছে অধিক এটা এটাও অধিক সাহায্যে কেন অধিক স্থায়ী এফ ই থ্রি প্লাসের জন্য এফ থ্রি প্লাস হলে কি ঘটনা ঘটে গেছে সাইজ কমে যায় সাইজ কমে গেলে এটা কি হয়ে যায় আর ভালো ভালো লিখান রাখতে পারেন অত কিছু বলার দরকার এফ থ্রি প্লাস বলবেন এটা আসবে কিনা এটা দেখো এগুলো তো এগুলো তো দিয়ে কথা বাট যদি দিয়ে দেয় ওই ক্ষেত্রে বললাম আর কি মিনস এটা কি হবে বেশি স্থায়ী হবে এটা এটা বুঝা গেলে একটু ওয়াই লিখো আমি যতটুকু বুঝছো আর কি এটা তো বললাম এক্সপ্লেনেশন কি দিবেন তো এখন বুঝছো এক্সপ্লেশন কি দিবা এফি থ্রি প্লাস যার চার্জ বেশি ওটাকে সবসময় কি রাখবা বেশি রাখবা দ্যাট রাখবিন্স ওটাকে স্টেবল করে দেবে তোমরা বাট এটা বড় এক্সপ্লেনেশন যেটা এটা কোনো এক্সপ্লেশন যেটা বলছে এটা অনেক জায়গায় না কাটতে পারে এটা কোনো ইস্যুই না ওকে তফিক বলেছে ওয়াই ওয়াই তামির বলেছে দিবা বলেছে সবাই বলেছে বলেছে বলছে বলেছে হামিদ বলেছে আফজা জাফার বলেছে মন লোকমান বলেছে রিফাত বলেছে সাজিদুর বলেছে জাস্ট আনসার দিলে হবে হ্যাঁ এটা আনসার জন্য আসবে আর দিবা মানে কি তুমি এই যে সাইজ বলছো প্রথম কথা তোমার আসার চান্সই হচ্ছে খুব কম এক পার্সেন্টের চেয়েও কম প্রবাবিলিটি এরপর আসলে তুমি যেটা বলতে পারছ এটা তুমি অনেক কিছু

কেমিস্ট্রি একই রুল সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না তা না মানে ব্যাপারটা হয় কি তোমাদের আমরা তো আসলে অনেক কম কম করে জানি এত লিঙ্কড কেমিস্ট্রি কনসেপ্টগুলো এতই লিঙ্ক মানে তুমি যত জানা তত হচ্ছে তুমি লিঙ্ক করতে পারতেছো তুমি যত পড়বা পরে গিয়ে আর কি এখন তুমি আসলে যা পড়তেছ তোমার বইগুলো ভিতর তুমি যদি পড়তেও থাকো আমি অনেক কথা বলতে বলে তোমার মাথায় যাচ্ছে অনেক কিছু তুমি এগুলো থেকে আসলে খুব বেশি আনতে পারবা তোমার আরো অনেক কিছু পড়তে হবে তোমার তখন দেখবে তুমি ভিতর লিঙ্ক লিঙ্ক মানে প্রত্যেকটা ওই কারণ এটার কারণে হয়েছে এরকম দেখবি তোমাকে আরও জানতে হয় আর কি প্রচুর জানতে হয় আর যত জানবা তত দেখবা তোমার এই সব পিছনে কারণ খুঁজে পাবা ওকে এটা করার পর আমার কোয়েশন হচ্ছে এটা শেপ লিখে দিলে তার হবে না এটা করার পর তুমি কি চেক করবা তুমি চেক করবা যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য চারজনের জন্য যুক্ত হইছে কয়জন দুইজন এই জিনিসটা আগে তোমাকে চেক করতে হবে যুক্ত হওয়ার জায়গা ছিল কয়জনের জন্য চারজন যুক্ত হইছে কয়জন দুইজন লোন পেয়ার কয়টা আছে

এবার একটা প্লাস আছে প্লাসটা দিয়েছে না প্লাস দিবে ইন জেনারেল সেন্ট্রাল একামে কি বললাম প্লাস দিবে কার উপর সেন্ট্রাল একটা আর যদি মাইনাস হয় তাহলে এটা দিবে হয় যোগের উপর না হয় কোনো একটা কিসে ওই একটা মধ্যে যোগের দেওয়াটা হচ্ছে সবচেয়ে কি সেফ এর কারণে এগুলোর মধ্যে করতে গোটায় যদি বললাম প্লাস হয় তাহলে এটা কই দিবা কি বলতে শুনুন এগুলা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি এটা একদম ফিনিশিং তো ফিনি খুব ইম্পর্টেন্ট কথা এই আমি পাশাপাশি সেট করছি যাতে তোমাদের এটা বোঝানো যায় যদি প্লাস হয় পুরো যোগের উপর দিবে না প্লাস হলে এটাকে সেন্ট্রাল এটা উপর দিয়ে দিবা কেন এটা না চিন্তা করার দরকার নেই এর কারণ আর ইলেকট্রন আসবে না মাইনাস কেন হয় না এর আর ইলেকট্রন নেগেটিভ থাকে না এ দিলে এখান থেকে দিবে দ্যাট প্লাস যদি থাকে তার উপর পাশে দিবে সেন্ট্রাল দিলে সেন্টালে দিবে এগুলো তো দেওয়ার প্রশ্ন আসে না সেন্টালে দিবে এখান থেকে এবার আসো আছে মাইনাস তাহলে এর ক্ষেত্রে সেই ঘটনা ঘটাবা সু মাইনাস

ইভেন ওইটা আসলে খুব একটা ম্যাটার করবে না তাও একটু সামান্য করে বাকা লিখলে তখনই ভালো হবে আগে কারণ লোন পেয়ার লোন পেয়ারের জন্য এটা কি হয়ে যাবে রিপিল হয়ে একটু বেঁকে যাবে অবশ্যই একটু বাড়বে দ্যাট মিনস এটা কি হয়ে যাবে সরলরেখিক চেয়ে চেয়ে আরো পারফেক্ট অ্যান্সার হচ্ছে কি বলতো ব্যান্ড ব্যান্ড বি বলা বি বা ব্যান্ড আর কি বি শেপ পুরোপুরি বি হবে না বা ব্যান্ড এটাকে বলা হয় ব্যান্ড দ্যাট মিনস বাঁকা 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 হওয়া একটু বাঁকা হয়ে যাবে লিনিয়া লিখল এটা বলছে ঠিক আছে বিশেষ লিখলো কি ঠিক আছে এটা ঠিক আছে লোন একটু বাঁকা হয়ে যাবে একটু বাঁকা করে দেবে সামানি না তুই জানা উল্টাল

এটা কেন লিখতেছে এর কারণ এটা যাতে তোমাদের एग्जामও লিখতে হয় অনেক জায়গায় এটাকে বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে শুধুমাত্র এগুলো একটু বিএসসি পিয়ারের কথাটা বলে দিবা বইটা যখন রিটেন আসে যদি এই সব ঘটনা ঘটে এটার ক্ষেত্রে কোনো বলার দরকার আছে কোনো বলার দরকার নেই তাহলে বলতে পারো কেন এটা এখানে বসে বলার দরকার নেই তোমাকে বইটা চাইছে এই হাইব্রিডাইজেশন লিখতে পারবা কিনা লোন পেয়ার বন পেয়ার পার্টটা চিনছো কিনা এরপর এটা শেপটা তুমি বানাতে পারছো কিনা বইটা এটুকুই চাই বাট যদি জিজ্ঞেস করা দেয় কেন এখানে বসাইছো তখন হচ্ছে এই যে বিএসসি পিয়ার তত্ত্ব অনুযায়ী এবার একদম তোমার লজিকটা পারফেক্ট এটা বোঝা যাবে এটুক যদি বুঝা যায় একটু ওয়াই বলো আর লেখাটা লিখে নাও সবাই আমি একটু টাইম দিচ্ছি তাড়াহুড়া করবো না বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড টাইম দিচ্ছি যাও একটু ধীরে সুস্থ লিখো একটু যাতে চিন্তা করতে পারো ওকে সাদিয়া বলেছে ওয়াই ওয়াই আহমেদ মোহাম্মদ বলেছে ওয়াই সাজিদ বলেছে ওয়াই যারা ওয়াই বলতেছে তারা লিখো ওয়াই আগে লিখো তৃপ্তি বলেছে তৃপ্তিকে আমি মনে হয় ফার্স্ট দেখছি মনে হয় আর এমিলকে আমি গত ক্লাস থেকে দেখছি আর আফরোজা বলেছে ওয়াই আর বলেছে সাতটা ওয়াই আরাফাত পাঁচটা সুরস কান অনেকদিন পর আসছে ও পাঁচটা বলেছে মনির জন্মণি আছে দেখা যাচ্ছে রিমা আছে প্রকাশ আছে প্রশান্ত আছে নিশু আছে হাতাসমল আছে রিফাত আছে তোদের নামগুলো একটু চিনে রাখছি লোকমান আছে ডান বলেছে দিবা বলেছে ওয়াই ওয়াই তহদুল বলেছে সাফরাত বলেছে ওয়াই ওয়াই সাজিদ ওয়াই ওয়াই লিখেছি ওকে ওকে ফারিহা বলেছে থার্টি সেকেন্ড এক্সক্লুসিভ তামিৎ আছে টিজে তাহামিথ আছে তিজের তাহামিৎ আছে লাভিবা আছে ফারিহা আছে ওকে ওকে পারফেক্ট সবাই ওয়াই বলছে ওয়াই বলা বেশি ইম্পর্টেন্ট ওকে 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 হ্যাঁ নেগেটিভ ও এই যে শর্মিলা সুরুভ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে দেখো কি ভুল করে বসছিলাম আমরা এটা হচ্ছে কি বলতো নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ কই গেল এটা না দিলে তো সাথে সাথে একটা মাস নাই হয়ে যাবে এখান থেকে নেগেটিভ চার্জ কই দিবা এখানে দিব তাই না সেন্ট্রালে দিব সেন্ট্রালে বু দিবা না দিবা হচ্ছে এই জায়গায় যে কোনো একটা এর মধ্যে সেফ হচ্ছে কোনো কিছুর মধ্যে দিবা না পুরো যোগের মধ্যে একটা নেগেটিভ কি বসে বোঝা গেছে এর কারণ কি এগুলা হয় কোন জায়গায় আছে আমার সঙ্গে বলা যায় না এখানে যে কোনো জায়গায় হতে পারে এ সিএল যেমন এসিএলও হতে পারে এটা দ্যাট এটা তোমার কি করতে পারে মুভ করতে পারে সেজন্য এখানে দিবা না সেফ হচ্ছে একদম পুরো যোগের মধ্যে একটু পরে আমি নেগেটিভ নিয়ে আরো ঝামেলা করব বুঝে গেছে এটা মিস দিবা না এখানে আমি একটু হাইলাইট করে রাখছি এই নেগেটিভ নেগেটিভ কই হাইলাইটার এই যে নেগেটিভ আর পজিটিভ কই তো পজিটিভ এই যে পজিটিভ পজিটিভ দিবা সেন্ট্রালে পজিটিভ দিবা সেন্ট্রালে নেগেটিভ দিবা পুরো যোগের উপর ওকে খাতা লিকার সবাই অনেকেই দিছে নেগেটিভ ট্রেস বাট বলেন ভাইয়া অসুস্থ ছিলাম সুরক্ষণ বলেছে তারপর তো বলেছে দাদা আইএফ ফাইভের আইএফ ফাইভ নিজেরা করবা অনেক যোগের আপ্রীতি আছে এবার দেখি এটা করো এটা করো এটার জন্য আমি টাইম দিচ্ছি বিশ সেকেন্ডের মতো

এরপর সন্নিবেশ বন্ধের মাধ্যমে যেই যোগই হোক না কেন জৈব যে কোনো যোগ গঠনের প্রধান সত্য হচ্ছে এর স্টেবিলিটি হতে হবে কি বেশি কি বলছি স্থায়িত্ব হতে হবে কম ওকে অনেকে এটার বলেছে এস পি থ্রি ডি থ্রি বলেছে এস পি থ্রি ডি থ্রি বলেছে অনেকে এস পি থ্রি ডি থ্রি বা এটা শেপ বলতে পারে না এখনো সমতলীয় পঞ্চমুজিও বলেছে আর্যদেব সরকার সামিয়া ওয়ালি বলেছে এস পি থ্রি ডি টু ওর কি ডি একটা চলে গেছে এরপর মোহাম্মদ আজিজ বলেছে সি সি থ্রি ডি থ্রি প্যান্টাগুনাল প্ল্যান প্ল্যানার প্ল্যানার কোনো আগে এখানে এসপি থ্রি ডি টু বলেছে ওকে এবার তাহলে আমি দিই সবাই মোটামুটি ট্রাই করার টাইম পাইছো দেখো তাহলে ফার্স্ট কাজ ফার্স্ট কাজ তুমি যোগ দেখো কখন আঁকতে পারবে তোমার কাছে টাকা বে করে ফেলা তাহলে এখানে জেনন আছে কয়টা বাইরে ইলেকট্রন ইনার্জি আটটা ফ্রু পাঁচটা মাইনাস মাইনাসিরো প্লাস হচ্ছে কি এন এর চার্জ একটা তাই না তাহলে এটা কি হয়ে যাচ্ছে হাফ ইন্টু ফোরটিন দ্যাট মিন সেভেন সেভেন মানে এটা কি হবে এস পি হাইব্রিডাইজেশন যদি এটা জ্যামিতিক গঠন জিজ্ঞেস করতো দ্যাট মিন হচ্ছে বসার জন্য জায়গা আছে কয়জন সাতজন সাতজনের তাই তো জ্যামিতিক গঠন দ্যাট ইস পেন্টাগোনাল বাই এটা বলে এখন কনফিউজ করে দিতে পারো দরকার নাই যোগ রাখতে চাইছে দেখো বসার জায়গা আছে সাতজনের জন্য আসছে কয়জন পাঁচজন তাহলে তুমি এখানে লোন পেয়ার লিখবা এমনি আবার বড় করে লোন পেয়ার লিখতে চাই না তুমি লোন পেয়ার লিখছো মানে বুঝতে পারছো তুমি কি বলছো তোমাকে আর এটা এক্সপ্লেন করার দরকার নাই কি বসে বোঝা গেছে তাহলে লোন পেয়ার লিখবা কয়টা দুইটা আর বন পেয়ার কয়টা লোন পেয়ার দুইটা লিখছো মানে বন পেয়ার পাঁচটা বুঝে আছে তাও চাইলে লিখতে পারবে আবার এগুলো ভেঙে ভেঙে লিখে কোনো দরকার নেই আর কি তোমার

তাহলে এটা কি হয়ে যায় বলতো এখানে কি কোনো পিরামিড আছে এখানে তো আমি কোনো পিরামিডি দেখতেছি না লোন পেয়ার কি কাম করা যায় লোন পেয়ার কি কাম করা যায় শেপের মধ্যে এখানে তোমরা পিরামিড যা নাকি বানাইছিলে এখানে তো পিরামিডি দেখা যাচ্ছে না লোন পেয়ার লোন পেয়ার কি বলছো বোঝা গেছে তাহলে এটা কি হয়েছে এটা কি পেন্টাগোনাল পেন্টাগোনাল প্লেনার পেন্টাগোনাল প্লেনার বাংলাটাও লিখে দিচ্ছি যাতে এটা ভুল না করে পেন্টাগোনাল প্লেনার দ্যাট मींस সমতলীয় পঞ্চকणीय প্লেনার মানে কি সমতলীয় আর সমতলের মধ্যে এটা কোন রকমের পাঁচটা কোণ আছে পঞ্চকুষ পঞ্চকणीय কি বলছে বোঝা গেছে তোমরা এইচ দিয়ে দিচ্ছে এইচ ডাব্লিউ করবা এটার পাশেই করে রাখবা প্লাস দ্যাট মিনস এটা ছিল মাইনাস তো তোমরা প্লাস এটা করবা কি বলছে বোঝা গেছে এফ এক্সিস হবে না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এখানে দেখো তোমরা এই যে বারবার উল্টাপাল্টা করে ফেলো তুমি যদি লোন এফ কে এখানে পাঠিয়ে দাও তাহলে লোন পেয়ার এই যে দেখো তোমাদের আমি বলছিলাম দুইটা যখন কি থাকে তোর চেয়ার থাকে অক্সিজেন ফুল তখন বেশিটাকে উপরে পাঠিয়ে দেবে লোন পেয়ার থাকলে সবসময় ঝামেলা লোন পেয়ার থাকলে তুমি দেখবা এক্স এর কোন জায়গায় ওকে বসানো সুবিধা এটা একটু বুঝে দিই একটু লিখাইছি আগে একটু লিখো এটা হোমওয়ার্ক এইচ ডাব্লিউ এটা এটা করে এখানে অ্যান্সারটা করে দেবা দেখেন এখানে অ্যান্সার করে রাখবা যাতে বোঝা যায় পরে যাতে দেখা যায় আর কি বাবুনা দেখবে এক্সি ফাইভ প্লাস ওকে একজন দেখো আবার ঝামেলা করছে লিখেছে অনেকে বলেছে লিখেছে দেখো তুমি কি কি ঝামেলা ফেলতেছো দেখো আর আরেকবার লাস্ট বার মতো রিভিউ করতেছি যদি x 5 হয় তাহলে এখানে ধরো এখানে কিছু একটা নিলাম কি নিব এ নি 5 হলে এখানে থাকবে কয়টা

তাহলে আমাদের উপর নিচে কটা থাকবে দুইটা এখানে কয়টা আছে চারটা এটা হচ্ছে সবচেয়ে সেফ কেন সেফ কারণ এখানে সবগুলো নাইনটি ডিগ্রি সবগুলো নাইটি সব নাই এখানেও নাইনটি সব নাইনটি উপর নিচে এখানে হচ্ছে তখন তুমি চিন্তা করতে পারবে কোন জায়গায় ওকে বসালে সেফ তাহলে লোন পে ভিতরে দিবে না কেন লোন পেয়ে ভিতরে দিবে না বলতো

কি হবে চার সাথে থাকবে ডি টু এবার দেখো এরপরে তোমার লেখা কাজ কি আছে বসার জায়গা আছে কয়জনের জন্য ছয় জনের জন্য বসতে কয়জন জন বসার জায়গায় ছয় জনের জন্য বসতে পাঁচজন লোন পেয়ার আছে কয়টা বলতো একটা এবার এটা কোন হলে তোমার

স্কোয়ার দুইটা পিরামিড খালি উপরে একটা পিরামিড স্কোয়ার মানে এটা বেস লিখলাম স্কোয়ার এরপর কি পিরামিডাল স্কোয়ার এটা বাংলা করলে কি দাঁড়ায় বর্গাকার পিরামিড হয় ওকে এটুকু একটু লিখে নাও 15 20 সেকেন্ড টাইম দিচ্ছি এরপর আমাকে ওয়াই বলো ইসমত ওরা বলেছে এই লোন পেয়ারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে এই লোন পেয়ার কত ডিগ্রি অ্যাঙ্গেল করে এগুলো হিসাব করতে গেলে এগুলো তো আমাদের জানা কোনো এ নাই ও এই যে মাছ আবার বলছে আপনি ধরার তো দেন দেন তোমার এখানে এঙ্গেল নিয়ে মাথা মাথা হবে না তোমার এঙ্গেল কিছু করতে হবে না এখানে যা আছে তাই লিখবে মানে এর বাইরে কিছু করতে যাবে আর কি তুমি জানো না তুমি এগেল কিছু করতে হয় কত হবে কি হবে তুমি এই সময় তোকে এটাই জানতে চাইছো তোমার আর কিছু জানতে চাইনি খালি ওইটার ক্ষেত্রে কেন বসে ওইটার ক্ষেত্রে তো শেপটা ছিল সেই স্পিটি হয়ে গেলে তো তোমার বুঝাচ্ছে ঝামেলাটা এই যে দেখো প্লাস তাহলে কই দিয়ে দিবে প্লাস এখানে সেন্টারে কোনো দিয়ে দিবে প্লাস আমি একটু হাইলাইট করে দিচ্ছি এই প্লাস প্লাস গুণ করা যাবে না অষ্টতলকীয় লিখলে হবে না অষ্টতলকীয় হচ্ছে গঠন কটন উপরে না দিয়ে নিচে দেখালে হবে লোন পেয়ার হবে না কেন যে কোনো জায়গায় দিলে হবে তোমার লিখে সব বইটা করে তুমি কি করে ফেলছো রাখে জানান এনে এখানে আছে এখানে তুমি জানো আরম্ভ করছো এই জায়গায় তাহলে এখন তো উপরে দেখাতে না বুদ্ধি করে উপরে লোন পেয়ার দিয়ে নিচে কি দেখাবার সুর দেখাবার এরপর এখানে 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 দেবা ও আরেকটা জিনিস বুঝলো বারে ঝামেলা করবা নাকি এটা হচ্ছে ও এগুলো দেওয়ার দরকার চাইলে দিয়ে দিতে দিবে ডিগ্রি লিখে দিতে দিবে কারণ এর কারণ হচ্ছে না লিখলেও পারো এই কারণ কি

এবার আমি বুয়েটের জন্য টেন স্টারে ঢুকতেছি এই টেন স্টার যেটা মানে ফাইভ স্টার হচ্ছে ইম্পর্টেন্ট এটা বুয়েটে বলো বা বিভিন্ন জায়গায় তুমি খুঁজে পাওয়া খুব কমবার বা আসছে কিন্তু যতবার আসছে ম্যাক্সিমাম একদম এটা উল্টা পাল্টা কি যে কোশ্চেন নিজেও জানে না কিছু একটা অনেকে হয়তো করে দিয়ে আসে বাট কী কোশ্চেন নিজেও জানে না এবার দেখো তাহলে এই ঘটনাটা কি আমি একটু লিখতেছি সিও থ্রি টু মাইনাস সালফেট টু মাইনাস ফসফেট থ্রি মাইনাস বা ফসফেট থ্রি মাইনাস না দিয়ে এখানে আরেকটা লিখি এনও টু মাইনাস

এবার দেখো এই কার্বন দ্যমিন কার্বন না শুধু এখানে সালফার আছে ওখানে নাইট্রোজেন আছে সেন্ট্রালে যে থাকে তুমি চেষ্টা করবো সর্বোচ্চ ব্যালেন্সিতে যাওয়ার দ্যাট মিস তোমার এখানে ওই কি ফার্স্ট স্টেপ ছিল এক্স বে